ওদিকে বলেশ্বরের মোহনায় ভারতীয় জেলেরা দেদারছে, মাছ ধরতেছে। ওখানে আমাদের চিটাগাংয়ের জেলেরা মাছ ধরতে গেলে তাদের উপরে বিভিন্ন রকম আক্রমণ করে, অত্যাচার করে, যার কারণে চিটাগাংয়ের জেলেরাও মাছ কম পাইতেছে, এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। এই শিল্পটাই ধ্বংস হওয়ার পথে। সুন্দরবনের আমরা সুবুদি পাচ্ছি এখন, যে সুন্দরবনের জলদস্যু নাই এবং সুন্দরবনের জাল পাইতে বা মাছ ধরে আমরা খুব আনন্দ উৎসব করতেছি, কারণ জলদস্যু নাই বিদে। আগে তো জলদস্যুরা মানুষ দিয়া টাকা পয়সা নিত, হ্যাঁ, মাছ ধরি করতো, এমনকি গুলি দিয়ে ফেলাই দিত। এই তাই এই জন্য ডাকাত নাই বিদে আমরা খুব আনন্দ উৎসবে এর মধ্যে আছি। যদি মাছ একটু কমও হয় তারপর আমরা জলদস্যুর কোনো খুব ভালো আছি। আমরা জলদস্যু নিয়ে সুন্দর সুস্থ মতন আমরা এই যে জাল ধরে শান্তি পাচ্ছি, এটাই যা আমাদের কাছে তো অনেক এক সময় ধরে ধরে অনেক টাকা দেওয়া লাগতো, লোক নিয়ে যেত। এই বেচে কিনা আপাতত কম, মাছও তেমন একটা হচ্ছে না, কিন্তু মাছ যদি সামনে হয় আশা করা যায় যে বেচে কিনা ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চরে বহু সংখ্যক জাইলি আছি, আমাদের সুচিকিৎসার জন্য আমাদের দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে বা একটা ভাসমান একটা হাসপাতাল বা ক্লিনিকের একটা ব্যবস্থা করে, যাতে করে আমরা খুব দূরে দ্রুত সেখানে একটু সেবা পেতে পারি বা আমাদের উপকার হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকল আবেদন। আমরা এই স্তরে 15-20 হাজার লোক থাকি, এর মধ্যে আমাদের কোনো ভালো কোনো একটা মানে চিকিৎসার জন্য কোনো একটা সমস্যা কোনো ব্যবস্থা নেই, তাই এটা আপনারা সেভাবে একটা ভালো একটা ডাক্তারের ব্যবস্থা করুন বা একটা হাসপাতাল কোন এখানে হয়, এই আপনাদের কাছে অনুরোধ। সরকারের তো দাবি আছে একটাই, এখানে একটা ভাসমান হাসপাতাল অথবা মানে অস্থায়ী কোনো একটা হাসপাতাল যদি করে দেয় তবে জেলেদের জন্য অনেক উপকার হয়। কত লোক আছে? প্রায় 30,000-এর মতো। কত মাস থাকেন আপনারা? 5 মাস। তো জেলেরা যারা আছে মাছ মারে তারা এখানে রোগে ভোগে কোনো উন্নত ধরনের কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সাধারণ লোক মারা যায়, কিছুদিন আগে সাপে কামড়াইছে সে লোকও মারা গেছে। তার সুবিধা আমাদের সাধারণ যারা আছি, কর্মচারী হোক বাকি হোক যারা আছে এরকমভাবে, তাদের পক্ষে সরকার যদি একটু আমার দিকে সহানুভূতি দেখায়, তাতে এই মানে অচল রাখা, কোনো যোগাযোগ না, কোনো কিছু না, হঠাৎ একজন মানুষ দেখলো ডায়রিয়া হলো, তাতে আমাদের খুব সমস্যা। কি কইছি বুঝতে পারিছেন? আর গরক যে ডাক্তারগুলো এখানে আছে তারা ওষুধ বিক্রি করে, তাদের তো কোলে কাজ যায়, তারা যা দেশে এভাবে আমাদের ই করতে হয়। অসুস্থ হলে ওই হয় যেতে মুংলাই না, এখানে তো ডাক্তার নাই। এই আপনার নাম শেখ জিয়াদ?